শুল্ক নীতির বৈষম্যের প্রতিবাদে বিকল্প কর্মসংস্থান তৈরিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা আহ্বান জানান। এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ হামিদুল হক, সহ সভাপতি শফিকুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম ফকির সহ শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। আগামী তিন মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ফেরে জনশক্তি রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। প্রবাসী কল্যাণ ভবনে কথা জানান মন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা কর্মী, গৃহকর্মী, গৃহ শিক্ষক, কৃষক, মালি, ড্রাইভার সহ 19টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নেবে আরব আমিরাত। গত 18 এপ্রিল দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়, তবে সে দেশে যেতে কত টাকা লাগবে তা এখনো নির্ধারণ হয়নি।